সকালে সকালে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 6:05, তো আমি উঠে পড়েছি সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ও অফিসে নিয়ে যাবে টিফিন, গোলা রুটি এই যেখানে হচ্ছে। আর আমি আর তুমি ব্রেকফাস্ট করবো, আর অফিসে খেয়ে যাবে টোস্ট হচ্ছে। আর দুনি কি করছে চলো দেখাচ্ছে। এই যে দুনি ঘুমাচ্ছে। দুনি উঠে পড়েছে, দুনিকে দেখতে গিয়ে আমার টোস্টের টাইমটা বেশি দেওয়া হয়ে গেছে, পুড়ে গেল। তোমার জন্য হলো এটা। পুড়ে যাওয়া ব্রেডগুলো ফেলবো না, এটা দিয়ে আমি চা খেয়ে নেব। আর ব্রেডে বাটার লাগিয়ে দিয়েছি, এবার অল্প করে একটু চিনি দিয়ে দেব। আর এখানে চা বসিয়েছি, চাটা এখনো হচ্ছে, রেডি হয়ে গেছে। তুমি দেখছি খাবি, ব্রেড খাবি, চিনি খাচ্ছি। কি খাবে তুমি সকালে? ওটস খাবে তো? চিনি খাবে? ওই তো চিনি খাচ্ছ। চা নিয়ে চলে এসেছি, চলো এবার চাটা খেয়ে নি। আর দুনি চিনি খাচ্ছে, কি খাচ্ছ? চিনি। তোর বাবা অফিস চলে যাচ্ছে ভালো করে। এরকম ছাতা প্লাস্টিক চাবি নাও। তো এখান থেকে আমরা টাটা করতে এসেছি ও বাবাকে। আর আজকে রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা খিচুড়ি খাওয়ার ওয়েদার। কিন্তু আমার বাড়িতে আমি একা আর দুনি, তো খিচুড়ি আর খাওয়া যাবে না, কেউ নেই আর কি, খিচুড়ি খাবো। তাই তো দুনি, খিচুড়ি খাবি? খিচুড়ি খাবি? হ্যাঁ। দাঁড়া বাবা এখনো আসেনি। টাটা। তো চলে গেল, এবার আমি আমাদের রান্না বসাই, তাই তো দুনি? আমি বিছানা গোছাবো, আর ও বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে। বায়না করছিল কোলে নিয়ে বৃষ্টি দেখানো, কিন্তু আমি তো ওকে সবসময় কোলে নিয়ে থাকতে পারবো না, সেই জন্য একটা চেয়ার দিলাম, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বৃষ্টি, তাই তো? কি সুন্দর বৃষ্টি হচ্ছে।